ভারতের রাজধানী নয়াদিল্লিতে গড়ে উঠতে চলেছে নতুন একটি ত্রিপুরা ভবন মঙ্গলবার রাতে নিজের সামাজিক মাধ্যমে এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা গত পনেরোই সেপ্টেম্বর নয়াদিল্লি সফরে গিয়ে সেখানে নতুন একটি ত্রিপুরা ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ করতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনার সাথে বৈঠক করেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সেই ভবন নির্মাণের জন্য দু বর্গমিটার জমি বরাদ্দ করল দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ইনস্টিটিউশনাল ল্যান্ড ব্রাঞ্চ নয়াদিল্লির দ্বারকায় সতেরো নম্বর সেক্টরের তিন নম্বর প্লটে এই জমি বরাদ্দ করা হয়েছে নয়াদিল্লিস্থিত ত্রিপুরা ভবনের স্পেশাল চিফ রেসিডেন্স কমিশনারকে এক চিঠিতে মঙ্গলবার কথা জানিয়েছেন দিল্লির ডেভেলপমেন্ট অথরিটি ইনস্টিটিউশনাল ল্যান্ড ব্রাঞ্চের ডেপুটি ডিরেক্টর প্রস্তাবিত দুটি প্লটের মধ্যে একটি ইতিমধ্যে বরাদ্দ হয়েছে এবং অপরটিও খুব শীঘ্রই হবে বলে সামাজিক মাধ্যমে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্য সরকারের এই প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি দেশের রাজধানী নয়াদিল্লিতে এই নতুন ত্রিপুরা ভবন নির্মাণ হলে রাজ্যের মানুষ দারুণভাবে লাভবান হবেন বলেও আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী আর ই নিউজ